সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে 5 ঘন্টা হেনস্থা রাতে মামলা মধ্যরাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টর মামলায় গ্রেপ্তার দেখানো হয় রোজিনা ইসলামকে প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ দেশি বিদেশি সংগঠনের নিন্দা পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে 5 ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয় প্রথম আলো তাদের অফিশিয়াল নিউজ পোর্টালে এমনটি প্রকাশ করে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন রাত 8:30টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায় রাত 9:15টার দিকে পুলিশ জানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশি বিদেশি বিভিন্ন সংগঠন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন রোজিনা ইসলাম পেশাগত কাজে গতকাল দুপুরের পর সচিবালয়ে যান বেলা 3টার দিকে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকের জানতে পারেন রোজিনা ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে আটকে রাখা হয়েছে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে এই খবর পেয়ে সাংবাদিকেরা সেখানে ছুটে যান যে কক্ষে রোজিনাকে আটকে রাখা হয়েছিল সেখানে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায় কক্ষের বাইরে আরও কয়েকজন পুলিশ সদস্য ছিলেন কয়েকজন সাংবাদিক কক্ষের ভেতরে গেলে রোজিনা ইসলাম বলেন তাকে মিজান নামের এক পুলিশ সদস্য নাজেহাল করেছেন আসলে কি ঘটেছে জানতে উপস্থিত সাংবাদিকেরা কয়েক দফা স্বাস্থ্যসেবা সচিব লোকমান সাহেব মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু তিনি কথা বলতে চাননি উপস্থিত সাংবাদিকের সঙ্গে দেখাও করেননি দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও পরিষ্কার করে সাংবাদিকদের কিছু বলেননি কিন্তু একজন নারীকে এভাবে দীর্ঘক্ষণ আটকে রাখার কারণ না বলায় এক পর্যায়ে সাংবাদিকেরা ক্ষোভ জানান তারা রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকে রাখার প্রতিবাদ করেন রোজিনা ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য তারা বলতে থাকেন 5 ঘন্টার বেশি সময় আটকে রাখা হয় রোজিনাকে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান রাত 8:30টায় তাকে ধরাধরি করে নারী পুলিশ সদস্যরা ওই কক্ষ থেকে বের করে নিচে নামিয়ে আনেন এবং গাড়িতে তুলে নিয়ে যান এ সময় সাংবাদিকেরা পুলিশের কাছে জানতে চান রোজিনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন পুলিশ জানায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে কিছুক্ষণ পর জানা যায় তাকে হাসপাতালে নয় শাহবাগ থানায় নেওয়া হয়েছে এরপর সাংবাদিকেরা আবারও স্বাস্থ্যসেবা সচিবের বক্তব্য জানার চেষ্টা করেন কিন্তু তখনও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সচিবের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন রোজিনা ইসলাম সচিবের পিএইচ এর কক্ষ থেকে মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ নথির ছবি তোলেন কিছু কাগজপত্র নিয়ে যাচ্ছিলেন এই বিষয়ে তার বিরুদ্ধে উপসচিব শিবির আহমেদ ওসমানী থানায় অভিযোগ দিয়েছেন তবে রাত 10টার দিকে শাহবাগ থানায় রোজিনা ইসলামের সঙ্গে দেখা করে এসে তার বোন সাবিনা পারভীন সাংবাদিকদের বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার বোন হয়রানির শিকার হচ্ছেন তিনি অভিযোগ করেন আটকের পর তার বোনের ব্যাগ কেড়ে নেওয়া হয় তখন ব্যাগে কিছু ডকুমেন্ট ঢুকিয়েও দিয়ে থাকতে পারে রোজিনা ইসলামের শারীরিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তার বোন